দেশি বিদেশি নানান তৎপরতায় আওয়ামী লীগ আবারও কঠিন অবস্থায় এটা আমি বলছি না ওবায়দুল কাদের নিজে স্বীকার করছেন দর্শক আমরা বিশ্লেষণটা করছি চব্বিশ এপ্রিল চব্বিশ দেশি বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানো চক্রান্ত করছে ওবায়দুল কাদের এর মানে কি কিছু একটা চলছে দেশি বিদেশি চক্র দেশি বিদেশি তৎপরতা চলছে ওবায়দুল কাদের স্বীকারোক্তি দর্শক তাহলে আপনাদের জানার আগ্রহ যে কি হতে পারে সেই তৎপরতা কারা সেই চক্র কি এমন করছে কেন এমন আতঙ্কে ওবায়দুল কাদের কেন নিজেদেরকে নিজেরা এত কঠিন পরিস্থিতির মধ্যে মনে করছেন স্পেশালি কিছু তলে তলে চলছে কিনা দৃশ্যমান তো আমরা কিছু দেখছি না আমি এই বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে দেখি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও ওবায়দুল কাদের বলেছেন আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি দেখেন দুইটা বিষয় যে দেশের বাইরের সব কিছু তো ম্যানেজড হয়ে গিয়েছে অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ ভারত তো একেবারে জীবন দিয়ে হলো আওয়ামী লীগের পক্ষে চীন আছে রাশিয়া বড় ভাই আছে ভাড়ায় খাটতেও রাজি যুক্তরাষ্ট্র চুপ সে গেছে যুক্তরাষ্ট্র ম্যানেজড পিটার নাকি গা ঢাকা দিয়েছিলেন পিনাকরঞ্জন বলেছিল না তাহলে সমস্যাটা কি কোথায় কী ষড়যন্ত্র আমরা তো কিছু দেখি না ভ্যারি সিগনিফিকেন্ট এর মানে যদি ষড়যন্ত্র চলে থাকে ওবায়দুল কাদের বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটা তলে তলে চলছে তলে তলেই বা কী চলছে এটাই আমাদের বিশ্লেষণের বিষয় থাকবে দ্বিতীয় আরেকটা বিষয় নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকারটাকে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত সরকার আমি দেখলাম এই নিউজ যে সব গণমাধ্যমে অনলাইন ভার্সনে পাবলিশ করেছে নিচে কমেন্টগুলো দেখলাম সবাই হাসাহাসি করছে যে নির্বাচিত সরকারটা কিভাবে এই সরকার কীভাবে নির্বাচিত হয় কে ভোট দিয়েছে কোথায় ভোট হয়েছে এটা তো নিজেরা নিজেরা আমদার মামুরা দামি ডামি নির্বাচন পাতানো এটাকে কি নির্বাচিত সরকার বলে নির্বাচনের সংজ্ঞায় আন্তর্জাতিক যে মানদণ্ড তাতে এটা পড়ে না নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি বিদেশি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে এর মানে ভিতরে ভিতরে ভোটের হার নিয়ে এটা বিনা ভোটের নির্বাচন ডামি নির্বাচন এরকম প্রশ্ন নিয়ে কোনো চাপ দেওয়া নেওয়া চলছে কি হতে পারে সে চাপ দেয়া না দেয়া না আপনারাও মন্তব্য করে জানাবেন গত মঙ্গলবারের কথা আমি একটু পরে বিশ্লেষণ করছি ওবায়দুল কাদের গুলিস্থানের তেইশ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এর মানে ষড়যন্ত্র চলছে অতএব বসে থাকলে হবে না সেই সাত জানুয়ারি নির্বাচনের আগে যেরকম আওয়ামী একটা ভয় থাকতো যে মোটা মোটা লাঠি নিয়ে আসবেন সজাগ থাকতে হবে পাহারা দিতে হবে পাল্টা কর্মসূচি দিয়ে দিন রাত পরিশ্রম করতো এখন আবার সেরকম কথাই বলছে যে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে চৌদ্দ দলকে তো গণেনি চোদ্দ দলকে দরকার নেই আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতা এসেছে এখন আবার হয়তো বা চোদ্দ দলকেও ডাকবে যে না এখন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে মুক্তিযুদ্ধ স্বপক্ষের প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে মানে আঘাত করতে যাচ্ছে কি করতে যাচ্ছে এখন স্বাধীনতা অপশক্তি তো বিএনপি জামা তাই না তাহলে বিএনপি কি করতে যাচ্ছে এটা আমাদের জানার আগ্রহ তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এত সিরিয়াস নির্বাচন হয়ে গিয়েছে ক্ষমতা এসেছে তারপরেও উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ আহ্বান জানিয়েছেন তে আহ্বান জানিয়েছেন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এজন্য সাংবিধানিক অধিকার নির্বাচনে দাঁড়ানোর স্বতন্ত্র প্রতীকে সেই অধিকারও নিষিদ্ধ করছেন যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এর মানে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনকে সাংবিধানিক অধিকার নাই আত্মীয়রা আওয়ামী লীগের আওয়ামী লীগ তো নাও করতে পারে তারা তাতে আওয়ামী লীগ বিরোধী হতে পারে তা আত্মীয়রা নির্বাচন করতে পারে না এই দৃষ্টিভঙ্গিতে অগণতান্ত্রিক আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎস দেশবিরোধী অবশক্তি জাতির পিতার পরিবারকে হত্যা করে সেই মানে খুব ভয় পাচ্ছে আওয়ামী লীগ কারণটা কি আমি কয়েকটা কারণ মনে করি এক বিএনপি জামাত খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে উপজেলা নির্বাচন বর্জন করেছে উপজেলা নির্বাচন বর্জন করা মানে বিএনপি জামাতের জিরো টলারেন্স সরকারের সাথে আবসের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বিএনপি জামাত আন্দোলন করতে তাদের অস্তিত্বের জন্য বাধ্য এটাকেই বেশি মানে দেশি ষড়যন্ত্র মনে করছে মানে বিএনপি জামাত কাছাকাছি আসছে অতএব সরকারের তো নানান দুর্বলতা ব্যর্থতা অর্থনৈতিক অবস্থা খারাপ রিজার্ভ এখন পর্যন্ত ঠিক করতে পারছে না টাল পরিস্থিতি ব্যাংক ব্যবস্থায় বিশৃঙ্খলা তো এগুলোর সুযোগ নিয়ে কখন কি জোরালো আন্দোলন করে ফেলে বলা যায় না এই ভয়ে আওয়ামী লীগ মনে করছে যে না পরিস্থিতি ভালো না কঠিন অবস্থা এরপরে যুক্তরাষ্ট্রের মানবাধিকার যে রিপোর্ট তারা করা সমালোচনা করেছে বাংলাদেশের মানবাধিকারের পোশাক খাত নিয়ে কিছু দৃষ্টিভঙ্গি দিচ্ছে কিছু দৌরঝাপ আছে আবার চীনের প্রতিনিধি দল সফরে এসেছে তারাও ওই পানিটা নিয়ে তিস্তা প্রজেক্ট নানান একটু নাড়াচড়া হয়তো বা করছে ভারত চীনের মধ্যে ব্যালেন্স করা কঠিন আবার বিএনপি চীনের দিকে একটু ফোকাস করছে এইসব নানা বিষয়ে সমী আন্তর্জাতিক সমীকরণগত দিক থেকেও আওয়ামী লীগ আসলে বিব্রতকর পরিস্থিতি আছে এজন্যই আওয়ামী লীগ মনে করছে যে না দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে তাদেরকে হটানোর জন্য